এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা বেবি জামানের কবর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি তানভীর। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের তাজমহল রোডের সোনামুল্লা কবরস্থান। এখানে আসার একটাই কারণ, আজকে আপনাদের প্রখ্যাত অভিনেতা, কিংবদন্তি অভিনেতা বেবি জামানের কবরস্থানটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই পথ ধরে হেঁটে দেখতে পাচ্ছেন খুব চিপা একটা গলি মোহাম্মদপুরের তাজমহল রোডের। অনেক পুরানো কবরস্থান, যার কারণে যেতে অনেক কষ্ট হবে। তো আপনারা এই পথ ধরে হেঁটে দেখতে পাচ্ছেন খুব চিপায় চিপায় আস্তে আস্তে করে আপনাকে হেঁটে যেতে হবে। এই যে সামনে কবরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিংবদন্তি অভিনেতা বাংলাদেশের বেবি জামানের কবর। দেখতে পাচ্ছেন পুরো কবরটা এখানে দেখা আছে, খুব সুন্দর করে সংস্কার করা রয়েছে কবরটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিংবদন্তি অভিনেতা বাংলাদেশের বেবি জামানের কবর। আমরা এই মুহূর্তে এই কিংবদন্তি অভিনেতার সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরছি। বেবি জামান 1933 সালের ভারতবর্ষের বর্ধমানে জন্মগ্রহণ করেন। 4 ভাই 3 বোনের মধ্যে বেবি জামান দ্বিতীয়। তিনি ছিলেন মেজ, পেশায় ছিলেন আইনজীবী। মা মোসলেমা খাতুন ছিলেন গৃহিণী। বর্ধমানেই এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পর 1953 সালে তারা বাংলাদেশে চলে আসেন। থাকতেন ঢাকার গেন্ডারিয়াতে। পারিবারিক জীবন, 1962 সালের 27 মে রওশন আরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বেবি জামানের স্ত্রীর নাম রওশন আরা জামান। 2 ছেলে সাইদুজ্জামান রোজেন, মাহমুদুজ্জামান রোমেন ও 1 মেয়ে শারমিন জামান তিথি। অভিনয় জীবন, এই কিংবদন্তি অভিনেতা অভিনয় জীবনের যাত্রা শুরু করেন 1964 সালের কাজী খালেক পরিচালিত প্রথম ছবি মেঘ ভাঙা রোদ। এ প্রথম অভিনয় করেন তিনি। সুভাষ দত্তের পরিচালনায় তার অভিনীত সুতরাং ছবিটি বেবি জামানের অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এই ছবিতে তিনি অভিনেত্রী কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রসমূহ, বেবি জামানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে কাগজের নৌকা, 13 নম্বর, ফেকু ওস্তাদ করলেন, সুয়রানি দুয়রানি, 2 ভাই, জীবন থেকে নেওয়া, জাল থেকে জ্বালা, মহসিন, রাজলক্ষ্মী শ্রীকান্ত, সমাপ্তি, যোগ বিয়োগ, টাকা আনা পাই ইত্যাদি। সব মিলিয়ে এই কিংবদন্তি অভিনেতা 50-এর অধিক ছবিতে অভিনয় করেছেন। ছবিতে অভিনয় করার পাশাপাশি 3টি ছবি পরিচালনা করেন। এগুলো হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আলো ছায়া ও অপবাদ। বৃহস্পতিপুরের কবরটা আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, তারা দেখতে পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা বাংলাদেশের বেবি জামানের কবর। এই কিংবদন্তি অভিনেতা মৃত্যুবরণ করেন 25 জানুয়ারি 2013 সালে, মাত্র 79 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাকে মোহাম্মদপুর তাজমহল রোডের সলিমুল্লাহ কবরস্থানে সমাহিত করা হয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে মাফ করে দিক। এবং এখানে যত ময় মুরব্বী এবং এখানে যত মুদ্দারগণ শহীদ আছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিক এবং সবার কবর আজাব মাফ করে দিক। দেখুন, ভিডিও করে দেখলাম বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা বেবি জামানের কবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।